নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রনিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই তেসরা সেপ্টেম্বর দু শনিবার শনি মহারাজের আশীর্বাদে যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি করতে চলেছে সে রাশির বিষয়ে আমি আলোচনা করব প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন আগামীকাল দিনটি শনিবার এবং পাঁচ রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আসতে চলেছে আগামীকাল যে পাঁচ রাশির যোগ সৃষ্টি করেছে অর্থপ্রাপ্তির যোগ সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব তার আগে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল রাহু সময়টা একটু আপনাদেরকে বলে দিই সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত কাল কিন্তু থাকছে অর্থাৎ দেড় ঘন্টার রাহুকাল এই সময় কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না প্রথম কথা রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট এই জন্য যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু এটা চলে না এই কালটা দ্বিতীয় নম্বর পয়েন্ট দিনের শুভ সময় একটা আপনার আছে এগারোটা একান্ন থেকে বারোটা চল্লিশ পর্যন্ত এগারোটা একান্ন থেকে বারোটা চল্লিশ অভিজিৎ মুহূর্ত এবং ব্রহ্ম মুহূর্ত যেটা হচ্ছে বারোটা ছয় থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত দুপুর দুটো আঠাশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এবং আগামীকাল অনুরাধা নক্ষত্র শনির নিজস্ব নক্ষত্রও থাকছে এবং জ্যেষ্ঠা নক্ষত্র থাকছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং বৈধৃতি যোগ আগামীকাল থাকছে যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি করতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব তবে একটি কথা ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন কারণ এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দেওয়া হয় দেখুন আমি প্রতিদিন একটি কথা বলি এক থেকে নয় এই প্রত্যেকটি সংখ্যা একটি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ নবগ্রহের আন্ডারে এই নয় সংখ্যা এক রবি দুই চন্দ্র তিন বৃহস্পতি চার রাহু পাঁচ বুধ ছয় শুক্র সাত কেতু আট শনি নয় মঙ্গল অর্থাৎ নবগ্রহে দ্বারা কিন্তু এই সংখ্যাগুলো পরিচালিত এবং এর পাশাপাশি যেহেতু এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা আপনার জন্মছকে আপনি একটু আপনার জন্মছকটা খুলুন আপনার ভাগ্যভাব কোন অবস্থাতে আছে ভাগ্যভাবে কোনো অশুভ গ্রহ বসে নেই তো বা কোনো গ্রহণ দোষ নেই তো বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো বা ভাগ্যাধিপতি নিচস্ত নই তো এই জায়গাটা দেখা দরকার এবং ধনভাব এবং আপনাদের আকস্মিক প্রাপ্তির ভাব এই ভাবগুলো কিন্তু বিশেষভাবে পর্যালোচনা করা কিন্তু একান্তই দরকার অর্থাৎ আপনার ক্ষেত্রে প্রাপ্তির যে বড়ো জায়গা যেহেতু এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা অর্থাৎ আপনি কত টাকার অর্থ পাবেন আগামী যে কোনো দিক থেকে অর্থ পেতে পারেন আগামীকাল যে কোনো দিক থেকে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে কত অ্যামের অর্থ হবেন সেটা সম্পূর্ণ আপনার ভাগ্য ভাবকে কিন্তু দেখতে হবে এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে দশা দেখুন মানুষে এক একটা দিন খুব ভালো যায় এক একটা দিন কিন্তু খারাপ যায় কেন এটা আপনার ক্ষেত্রে গ্রহের গোচর এবং দশা অন্তদশা একটা টাইম একটা মাস মানুষের ক্ষেত্রে খুব টানা তিন মাস খুবই ভালো চলে এই দশাটা কিন্তু দেখা দরকার অর্থাৎ আপনার নিজস্ব জন্মকুণ্ডলীটা একটু হলো বিচার করান কোন জায়গাটাতে প্রবলেম আছে সেই প্রবলেমের সঠিক প্রতিকার প্রতিবেদনটা অবশ্যই আপনারা করুন এটা হচ্ছে আগামীকাল গরিব থেকে কোন কোন রাশিগুলো ধনী হতে চলেছে সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব এবং পাওয়ার রিং এই পাওয়ার রিংটা কী করে রাহু শুক্র বুধ এবং শনি এই চারটি গ্রহকে একত্রে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে এই পাওয়ারিং এই পাওয়ারিংটা বিশেষভাবে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দেয় এই পাওয়ার রিং অর্থাৎ যারা পাওয়ার রিং পরিধান করছেন বা রাহু কবচ অথবা রক্ষা কবচ পরিধান করছেন তাদের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটা গাঢ় থেকে প্রবল থেকে প্রবলতর কিন্তু হবে কারণ কলিযুগে আকস্মিক প্রাপ্তির যে মালিক যেটি কারক সেটি হচ্ছে রাহু গ্রহ আপনার জন্মচকে রাহু কোনভাবে অবস্থান করছে অর্থাৎ লগ্ন টু দ্বাদশ এবং কত নম্বর নক্ষত্র ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো বৃদ্ধ অবস্থা বাল্য অবস্থা বা যুবক অবস্থা কোন অবস্থাতে রাহু অবস্থান করছে এটা কিন্তু দেখা দরকার রাহু কি হঠাৎ কোনো জিনিস ঘটিয়ে থাকে এই হঠাৎ প্রাপ্তি হঠাৎ কিছু পাওয়া সম্পূর্ণটা হচ্ছে রাহু প্রচুর অর্থ কম পরিশ্রমে প্রচুর অর্থের যদি মালিক হতে চান আপনার জন্মচকে রাহুকে কিন্তু ভালো থাকতেই হবে কারো কারো ক্ষেত্রে কী বলেন তো কেউ কেউ জানেনি না আপনার ক্ষেত্রে সময়টা হয়তো চলে গেছে আপনি প্রাপ্তির চেষ্টা করছেন এখানে কিন্তু দেখা দরকার সেই যোগটা কিন্তু নিয়ে আনাকে একান্তই দরকার বা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ছ মাস পরে যোগ আছে সেটাও কিন্তু দেখা দরকার অর্থাৎ এই জায়গাগুলো যদি সঠিক বিশ্লেষণ যদি করা যায় আপনার কিন্তু কম বেশি প্রাপ্তি কিন্তু ঘটবে কেন হচ্ছে না প্রাপ্তির ক্ষেত্রে বাদাস যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল হতে কিন্তু পারে মানুষের ভাগ্যটা ঘড়ির কাঁটার মতন কিন্তু ঘুরছে অর্থাৎ আজ আপনি ভালো আছেন কাল আপনি খারাপ হতে পারেন কাল আপনি খারাপ আছে তার প্রতি আপনি ভালো হতে পারেন এটা সম্পূর্ণ আপনারা ভাগ্যের উপর কিন্তু নির্ভর অর্থাৎ এটা যেহেতু ভাগ্যের উপর ডিপেন্ড তাই ভাগ্যভাবকে এবং একাদশ ভাবকে স্ট্রং করুন পাওয়ার রিং পরিধান করুন এবং রাহু কবচ রাহুরক্ষা কবচ এবং নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান জন্মকুণ্ডলীর জায়গাটা দেখা দরকার এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে হস্তরেখা বিচার করে যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নাই একবার হল হস্তরেখা বিচার করুন বিশেষভাবে আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আসবে এইবার আমি আপনাদেরকে যা জানাবো আগামীকাল যে পাঁচটা রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে শনিদেবের আশীর্বাদে পাঁচটা আছে প্রত্যেকে জয় শনি মহারাজের জয় চয় বড় ঠাকুরের জয় চয় ন্যায়কারক শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন সুপার প্রাপ্তি প্রবল প্রাপ্তি আকস্মিক প্রাপ্তি সে রাশিগুলোর নাম একে একে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সে রাশি আপনার রাশি মেষ রাশির আপনাদের শুভ সময় এগারোটা দুই মিনিট থেকে একটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার আট দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন এবং নয় আপনাদের শুভ সময় দুপুর বারোটা আঠাশ মিনিট থেকে দুটো চোদ্দো মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল এগারোটা একান্ন মিনিট থেকে শুরু করে দুপুর একটা তেত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা আমি বলবো তুলা রাশির পর সে রাশির নাম বিশেষভাবে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং নয় আপনাদের শুভ সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অন্তিম এবং সর্বশেষ যে রাশির কথা আমি বলবো সুপার প্রাপ্তি প্রবল প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম আপনার মিন রাশি রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং পাঁচ শুভ সময় দুপুর একটা চোদ্দো মিনিট থেকে শুরু করে তিনটা দুই মিনিট পর্যন্ত তিনটা দুই মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ মিন রাশির ক্ষেত্রে অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বললাম সুপার প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে শনি মহারাজের আশীর্বাদে অর্থাৎ নিজস্ব জন্মছক দেখা দরকার দেখুন যে পাঁচ রাশির কথা বলছি কম বেশি প্রাপ্তিযোগ হবে এই পাঁচ রাশি হাজারো লাখো মানুষ কিন্তু আছে প্রত্যেকের ক্ষেত্রে যে এটা মিলবে তা কিন্তু কখনোই নয় কারণ এটা সম্পূর্ণরূপে ম্যান টু ম্যান ডিফার কিন্তু করে অর্থাৎ আপনার জন্ম বিচার করা একান্তই প্রয়োজন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ